বঙ্গবন্ধু নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সাংবাদিক গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়ায়। শহরের পাঁচ রাস্তার মোড়ে জমায়েতের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। গণজমায়েতে বক্তব্য রাখেন বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজে সভাপতি কুদ্দুস আফরাদ। গণজমায়েতে সাম্প্রদায়িক শক্তির বিপক্ষে সাংবাদিকদের দৃঢ় অবস্থান ঘোষণা করেন বিভিন্ন সংগঠনের নেতারা। এই বাংলাদেশে কোনো অবস্থাতেই মৌলবাদ, জঙ্গিবাদ এবং স্বাধীনতা বিরোধী শক্তি থাকতে পারে না। তাদের বিরুদ্ধে সারা দেশে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। জামাত, শিবির এবং হেফাজত এবং বিএনপি যারা আজকে এই স্বাধীনতাকে মানতে চায় না, বঙ্গবন্ধুর সব ভাস্কর্যের উপরে আঘাত আনার দৃষ্টতা দেখায়, তাদেরকে প্রতিহত করবে বাংলার সকল সাংবাদিক সমাজ।